সালামু আলাইকুম বিয়ার্স আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো রেকর্ডীয় সম্পত্তির মালিকানা কীভাবে লিখতে হয় এবং রেকর্ডীয় সম্পত্তি মালিকানা কীভাবে লেখে যারা এই বিষয়টা জানতে আগ্রহী তারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি বুঝতে পারবেন যে রেকর্ডীয় সম্পত্তির মালিকানা কীভাবে লেখা হয় জমি ক্রয় করার পূর্বে অবশ্যই আপনার অফিস থেকে যদি আপনার রেকর্ডীয় সম্পত্তি হয় কিংবা খারিজ মূল্য সম্পত্তি হয় তাহলে আপনারা প্রকৃত মালিকানা যাচাই করে নেবেন সাবিস্ট্রি অফিস থেকে অবশ্যই তল্লাশি করে নেবেন জমিটা পূর্বে কারোর সাথে ভাইনা করা হয়েছে কিনা কিংবা পূর্বে কোনো জায়গায় এটা বিক্রি করা হয়েছে কি না কিংবা ব্যাংক বা অন্য কোনো সংস্থার নিকট একটা দায়বদ্ধ আছে কি না যদি আপনারা এইভাবে চাষাবাসে করে নেন তাহলে জমি কিনে কখনও ঠকবেন না তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয় তো চলুন শুরু করা যাক এখন আমরা দেখবো যে রেকর্ডের সম্পত্তির মালিকানা কীভাবে লেখা হয় তো আমার হাতে একটা পর্ষা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আর এস পর্ষা এখানে আপনার একটা দলিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বায়না দলিল এই বায়না দলিলটা লেখা হচ্ছে আপনার রেকর্ডে তো এই দলিলের যিনি আপনার দাদা উনি আপনার উনি আপনার রেকর্ড মূল্য এটা বায়না করতে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার রেকর্ড মূল্য এটা মালিকানাটা লেখা হয় বায়নানামা দলিল তারপর জমির পরিমাণ বায়না বাবদ কত টাকা কত টাকা টোটাল বায়না এবং বাকি কত টাকা আছে এবং বায়নার যে মেয়াদটা এবং কোন মোজা ইত্যাদি বিষয়গুলো এখানে প্রথমে থাকবে তারপর থাকবে আপনার গ্রহিতা তারপর এখানে হচ্ছে আপনার দলিল দাতা কিংবা দাত্রী তারপর এখান থেকে আপনার শুরু হবে মালিকানা মানে এই মালিকানাতে আপনার যে কথাগুলো বলা হয় এই কথাগুলো যিনি আর কি জমিটা বিক্রি কর্তা যিনি আর কি দাতা ও ওনার কথাগুলোই লেখা থাকে ধরলে উনি কীভাবে মালিক হয়েছেন এই সম্পত্তির সম্পত্তির কিংবা ওনার পূর্বে যিনি ছিলেন উনি কীভাবে মালিক হয়েছে মানে বায়া দলিলগুলা এখানে গাওয়া থাকে এখানে লেখা থাকে পূর্বের ইতিহাসগুলো এখানে লেখা থাকে তো এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করবো তো এই জিনিসটাতে মানে রেকর্ডের সম্পত্তি থাকলে আপনার কীভাবে লিখতে হয় কিংবা বিভিন্ন দূরিলে আপনার বিভিন্ন রকমের মালিকানা লেখা থাকে তো আমি আজকে আপনাদেরকে যেটা শেয়ার করব এবং যেটা দেখাইতেছি সেটা হচ্ছে আপনার রেকর্ডের সম্পত্তি থাকলে ওইটা মালিকানা কীভাবে লেখা হয় এখানে দেখেন প্রথমে পরম করুণাময় আল্লাহর নাম স্মরণ করিয়া অত্র বায়নাপত্র দলিল লেখা আরম্ভ করতেছি যেহেতু সাবেক ঢাকা হালে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন শ্রীপুর পুরসভা অন্তর্গত নং কেওয়া মোজাস্থিত তফসিল বর্ণিত জমিতে মানে এখানে আপনার যার নামে রেকর্ড ওনার বাবার নাম এবং ওনার নাম এখানে দেওয়া আছে আর এস রেকর্ড আপনার এই যে এখানে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে যে খতিয়ানে আপনার রেকর্ড যে এরকম এখানে একটা খতিয়ান নাম্বার যেরকম এটা এটা খতিয়ান নাম্বার হচ্ছে আপনার তিন এই পর্ষা আর এই পর্ষা কিন্তু এইখানে আপনার যে খতিয়ানটা আছে এটা কিন্তু এটা এক না জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর কি দেখাইতেছি এখানে হচ্ছে তো এখানে যে খতিয়ান নাম্বার তিন তো এরকমভাবে আর এস একটা পর্ষা এখানে আপনার যে খতিয়ান নাম্বারটা আছে তো এখানে হচ্ছে আপনার দুইটা খতিয়ান দুইটা খতিয়ানে যে ওনার নামে রেকর্ড আছে আর এস রেকর্ড নং খতিয়ানে তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করে মালিক ও বুগদখলকার নিহত থাকা অবস্থায় বিগত ইংরেজি দশ ছয় দু হাজার বারো তারিখে শ্রীপ্রসাপি অফিসে রেজিস্ট্রি রেজিস্ট্রিকৃত এত নং হেবা ঘোষণাপত্র দলিল দ্বারা দুশো ছত্রিশ শতাংশ জমি আমি অত্র দলিল দাতাসহ মানে এইখানে আর কি যিনি দাতা যিনি মানে জমিটা করতেছে। আছে দাতাসহ অপর চারজনের বরাবরে হেবা করিয়া বুগদখল বুঝাইয়া দিলে আমি অত দলিল দাতা তাহাতে হেবা সূত্রে মালিক হইয়া যাবৎকাল নির্বিবাদের নিষ্কণ্ঠ অবস্থায় বুগ্ধহল করিয়া আসিতেছি মানে এখানে আপনার বলা হচ্ছে দুইশো ছত্রিশ শতাংশ জমি আমি অত্র দলিলের সহ মানে অত্র এই দলিলের সহ আরও চারজনকে আপনার দুইশো ছত্রিশ শতাংশ হেবা হেবা করিয়া বুগ্ধ হেবা করিয়া বুগ্ধখোল বুঝিয়া দিলে আমি অত দলিল দাতা তাহাতে মানে জিনিয়ার কি এটার দাতা এটাতে আপনার সূত্রে মালিক হয়েছে উনি হেবাসূত্রের মালিক হইয়া এ যাবৎকাল নির্বিবাদে ও নিষ্কণ্ঠ অবস্থায় বুগ্ধহল করিয়া আসিতেছি দশ ছয় দু হাজার বারো তারিখে আপনার দলিলটা করা হয়েছে হেবাদুলিটা করা হয়েছে হেবা দলিলটা আপনার করা হয়েছে আপনার যে এখানে যিনি দাতা আছে ওনাকে এবং ওনার পাঁচশো উনিশশো আরও চারজনকে আপনার হেবা করা হয়েছে দুইশো সত্তর শতাংশ জায়গা তো তা থেকে আপনি সাড়ে তিন শতাংশ জায়গা উনি বায়না করতে আছেন তো এখানে আপনার আরও মালিক আছে আরও চারজন মালিক আছে যে এখানে দেখেন যে আপনার অত্র দলিলের সহ অপর চারজনের বরাবর হেবা করিয়া দেয় ও দখল বুঝাইয়া দিলে যিনি আর কি এই দাতা এবং এর ছাড়াও আরও চারজনের বরাবরে হেবা করিয়া বুগ্ধখল বুঝিয়া দিলে দুইশো সত্তর শতাংশ জায়গা হেবা করিয়া বুগ্ধখল বুঝাইয়া দিচ্ছেন তো এখানে দেখেন যে কথাগুলো লেখা থেকে বর্তমানে আমি অত দলিল দাতার সাংসারিক নানা কাজে নগদ টাকা আবশ্যকতায় নিম্ন তফসিল বর্ণিত জমির সাপ বিক্রয় করার প্রস্তাব প্রকাশ্য ঘোষণা করিলে আপনি অত দলিল গ্রহিতা ওয়া খরিদ করিতে ইচ্ছুক ও আগ্রহী হইলে বর্ণিত জমির বর্তমান বাজার দর যাচাইপূর্বক সর্বোচ্চ উচিত মূল্যমং এত টাকা সাব্যস্ত করিয়া অধ্য রোজ নিম্ন স্বাক্ষরিত সাক্ষীগণের মোকাবেলায় সাব্যস্তকৃত মূল্য টাকা হইতে বায়না বাবদ এত টাকা নগদ গ্রহণ করিয়া শিকার অঙ্গীকার করতেছে যে অদ্দ হইতে আগামী এত মাস মেয়াদের মধ্যে বর্ণিত জমি সার্ভেয়ার দ্বারা মাপিয়া চিহ্নিত করিয়া চিহ্নিত স্থানে খুঁটি পুতিয়া সীমানা নির্ধারণ করিয়া দিব এবং খারিজি পর্ষা ডিসিআর বায়া দলিল মূল দলিল মূল পর্ষা নকশাসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি আপনি অত দলিল গহিতার বরাবরে বুঝিয়া দিলে আপনি আমার মালিকানা সত্যের পূর্ণ মালিকত্ব বুঝিয়া পাইয়া প্রতিশ্রুতি মোতাবেক আমাকে বাকি মং টাকা প্রদান করিলে আমি তাহা বুঝিয়া পাইয়া ও নিয়া ভিন্ন সাপকলা দলিল দ্বারা বর্ণিত জমি আপনি অত দলিল গহিতার বরাবরের সাপকলার দলিল রেজিস্ট্রি করিয়া দিব দিতে বাধ্য রহিলাম এখানে আপনার দাতা যে কথাগুলো বলতাছে দাতার কিছু টাকা প্রয়োজন হয়েছে এজন্য উনি জমি বিক্রি করবে এই মর্ম ঘোষণা ঘোষণা করছে ঘোষণা করার পর এখানে আপনার যিনি গ্রহিতা আছে উনি এটা কিনতে ইচ্ছা প্রকাশ করছে তাই উনি মানে অল্প কিছু টাকা এখানে বায়না করতেছে বাকি যে টাকাগুলো এই টাকাগুলো আপনার যে এখানে দেখেন যে খুঁটি পুতিয়া সীমানা নির্ধারণ করিয়া দিব এবং খারিজি পর্ষা ডিসিআর বায়া দলিল মূল দলিল মূল পর্ষা নকশা সহ প্রয়োজনীয় পদ্ধতিতে আপনি অত দলিল গ্রহিতা বরাবরে বুঝিয়ে দিলে আপনি আমাকে মানে এগুলো আপনার হচ্ছে দাতা বুঝাইয়া দিব গ্রহিতাকে বুঝাইয়া দিলে দিলে আপনি আমার মালিকানা সত্ত্বে পূর্ণ মালিকত্ব বুঝিয়া পাইয়া প্রতিশ্রুতি মোতাবেক আমাকে বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো দিয়া দেওয়ার পরে উনি আপনার ভিন্ন সাপকলা দলিল দ্বারা বর্ণিত জমি আপনি অত দলিল গ্রহিতার বরাবর সাপকলা দলিল রেজিস্ট্রি করিয়া দিব ও দিতে বাধ্য রইলাম বাকি যে টাকাটা আস এই টাকাটা দেওয়ার পরে আপনার দাতা উনি আপনার দলিলটা রেজিস্ট্রি করে দিবে সাপকলা দলিল রেজিস্ট্রি করে দিবে তো যদি উক্ত মেয়াদের মধ্যে আপনার গ্রহিতা দলিলের উপরোক্ত শর্ত মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়া পাইয়া বাকি টাকা পরিশোধ করিয়া লিখিত জমির সাপ কাপড়া রেজিস্ট্রি করিয়া না নেন তবে আপনার দেওয়া বায়নাকৃত সমুদয় টাকা ও অত্র বায়নাপত্র দলিল বাজেয়াপ্ত হইয়া যাবে মানে এখানে আপনার তিন মাস মেয়াদ দেওয়া হচ্ছে এই মেয়াদের মধ্যে আপনার যদি আপনি কাগজপত্র বুঝিয়া না নেন কিংবা আপনার যদি আপনার রেজিস্ট্রি করে না নেন তাহলে আপনার যে টাকাটা এই টাকাটা বাজেয়াপ্ত হয়ে যাবে পক্ষান্তরে আপনি গ্রহীতা আমার বরাবরে বাকি টাকা দিতে চাইলে আমি তা দাতা তাল বাহানা করিয়া বাকি টাকা গ্রহণ না করি করি বা বর্ণিত জমি আপনার বরাবরে সাপ কওলা রেজিস্ট্রি করিয়া না দিই তবে অত্র বায়নানামা দলিল ও বাকি টাকা আদালতে দাখিল করত আদালত কর্তৃক বর্ণিত জমি সাপ কওলা রেজিস্ট্রি করিয়া নিতে পারিবেন ইহাতে আমি অত্র দলিল দাতা কিংবা আমার অন্যান্য ওয়ারিসগণে কাহারও কোনো প্রকার উজোর আপত্তি নাই ও রহিল না প্রকাশ থাকে যে বর্ণিত জমি ইতিপূর্বে আমি অন্য কোনো ব্যক্তি ব্যাঙ্ক সংস্থা বা কোনো প্রতিষ্ঠানের নিকট কোন রূপ হস্তান্তর করি নাই কিংবা হস্তান্তরের উদ্দেশ্যে কোনোরপ চুক্তিতে আবদ্ধ হই নাই বা দায়বদ্ধ রাখি নাই সম্পূর্ণ নিষ্কণ্টক অবস্থায় আপনার বরাবরে বায়না চুক্তিতে আবদ্ধ হইলাম এখানে যে কথাগুলো বলা হইল এগুলো হচ্ছে আপনার মানে যিনি আর কি জমি বিক্রেতা দাতার কথা এতদারতে স্বেচ্ছায় সজ্ঞানের সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র বায়নানামা দলিল লিখাইয়া সই সম্পাদন করিয়া দিলাম ইতি বাংলা তারিখ এখানে ইংরেজি তারিখ এখানে তো এখানে আপনার তফসিল তফসিল আপনার থাকবে খতিয়ান থাকবে তারপর দাগ নাম্বারগুলো থাকবে যে আপনি যে 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 দাগে আপনি জমিটা মানে বায়না করতেছেন কিংবা যে যে দাগে আপনি বুক দখল নেবেন তো এখানে আপনার জমির পরিমাণটা এখানে দেওয়া থাকবে তো এখানে দেখেন যে সাড়ে তিন শতাংশ জমি এখানে তখন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি কীভাবে আপনার রেকর্ডিও দলিল কীভাবে লেখা হয় রেকর্ডের সম্পত্তির মালিকানার ধারাবাহিক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরেও তার বিগুলো আপনাদের মিস না হয় আর বিডি ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনার চাইলে ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন দলিলে আপনার মালিকানাতে যে কথাগুলো লেখা থাকে এই কথাগুলো হচ্ছে আপনার দাতার কথা যিনি আর কি জমি বিক্রেতা তো এই কথাগুলো অনেক দলিল লেখক অনেকভাবেই লিখে তো মালিকানার ক্ষেত্রে দেখা যায় কে অনেকে অনেক অনেক কথা লেখে অনেক বেশি কথা লেখে আবার অনেকে শর্ট করে এটাকে